গুড মর্নিং স্টুডেন্টস, নবম শ্রেণীর ছাত্রদের দৃশ্য আকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমি তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক দেখিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই পড়েছ। তোমাদের কয়েকটা স্কেলের ক্ষেত্রে তাপমাত্রার যে পরিবর্তন, অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিনে বা কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যাওয়ার পদ্ধতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বাড়ির কাছেও দিয়েছিলাম, আশা করছি তোমরা করেছো। আজকে তোমাদের আমি পদার্থের উপর তাপের প্রভাবটা নিয়ে আলোচনা করব। দেখো, পদার্থকে আমরা সাধারণত বলে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এক কঠিন, দুই তরল, তিন বায়বীয়। আর একটা বিশেষ অবস্থা আছে, এটা আমার দরকার নেই আপাতত, বায়বীয় পদার্থ। এই তিনটা পদার্থ তুমি যদি লক্ষ্য করো, কঠিন, তরল এবং বায়বীয়, প্রত্যেকটা পদার্থই কিন্তু অণু দ্বারা গঠিত। যেহেতু ওই পদার্থগুলোতে অণু আছে, তাহলে আমরা একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি যে অণুগুলোর, আমরা জানি যে অণুর এলোমেলো গতির ফলেই কী সৃষ্টি হয়, তাপ সৃষ্টি হয়। তাহলে অণুগুলোর যদি এলোমেলো গতি সৃষ্টি করা যায়, তাহলে এখানে, অর্থাৎ অণুর এলোমেলো গতি হলেই এখানে তাপ সৃষ্টি হবে, এবং এই তাপের ফলেই কিন্তু কঠিন থেকে তরল হয়, তরল থেকে বায়বীয় হয়। আবার একইভাবে তাপ অপসারণ করলে বায়বীয় থেকে তরল হয়, তরল থেকে কী হয়, কঠিন হয়। কিছু ব্যতিক্রম পদার্থ আছে যেগুলো সরাসরি কঠিন থেকে বায়বীয় হয়, আবার বায়বীয় থেকে কঠিন হয়। উদ্বায়ী পদার্থগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছ, আমার আসলে জিনিসটা নিয়ে আমি এখন বলছি না। দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কোন ধরনের প্রসারণ হয়, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, এবং প্রসারণটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখো, কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ কিসের কারণে? তাপের কারণে কঠিন পদার্থের প্রসারণ। এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, দুই নম্বর হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রফলের প্রসারণ, অথবা ক্ষেত্র প্রসারণ লিখি, ক্ষেত্র প্রসারণ, তিন নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। আমি একটু তোমাদের আরেকটু সহজ করে দিচ্ছি, আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে এটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, একটা বস্তুর উচ্চতাও হতে পারে। সেই আসলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটাকে তিনটা মাত্রাকে তিনটা নামকরণ করা হচ্ছে, তিনটাই কিন্তু একই একক এবং একইভাবে পরিমাপ করা হয়। দৈর্ঘ্য প্রসারণ মানে প্রস্থ প্রসারণও বোঝায়, উচ্চতা প্রসারণও বোঝায়। এখন দেখো, ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুইটার প্রসারণ হলে এটাকে ক্ষেত্র প্রসারণ বলবো, আর আয়তন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটা মাত্রার প্রসারণকে আমরা একসাথে বলবো আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণটা দেখো, মনে করো, আমি দৈর্ঘ্য প্রসারণটা একটু দেখাচ্ছি। মনে করো কোন একটা বস্তু, আমি একটা দণ্ড নিলাম, একটা দণ্ড, এই যে একটা দণ্ড নিলাম, এই দণ্ডটাতে আমি এখনো তাপ প্রয়োগ করি নাই স্বাভাবিক অবস্থায়। ধরলাম এর তাপমাত্রা হচ্ছে T1, এই দণ্ডটার একটা দৈর্ঘ্য আছে না, ধরি দৈর্ঘ্যটা হচ্ছে L0। আচ্ছা, তুমি এটাকে বলতে পারো আদি দৈর্ঘ্য, তাপ প্রয়োগ করার ফলে, পূর্বে তাপ প্রয়োগ করার পূর্বে আদি দৈর্ঘ্য। আর এটা তুলতে পারো আদি তাপমাত্রা, অর্থাৎ তাপ প্রয়োগ করার পূর্বে আদি তাপমাত্রা। এখন তুমি এটাকে তাপ দিলে, কথার কথা, এটাকে তুমি আগুনে নিয়ে গেলে কিংবা এটাকে তাপ দিলে, কিছু পদার্থ আছে ব্যতিক্রম যেগুলো তাপ দিলে সংকুচিত হয়, যেমন প্লাস্টিক জাতীয় পদার্থগুলো, কিন্তু এমনিতে নর্মালি পদার্থগুলো তাপ দিলে প্রসারিত হয়। তো তুমি যখন তাপ দিবে, তাপ দিলে কী হবে, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যে তাপমাত্রাটা হলো, এটা ধরলাম T2, এটাকে তুমি চূড়ান্ত তাপমাত্রা লিখতে পারো, অর্থাৎ তাপ দেওয়ার ফলে যে তাপমাত্রাটা, চূড়ান্ত তাপমাত্রা, T2 লিখলে। এবং তাপ দেওয়ার ফলে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো, কথার কথা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এতটুকু হলো, আমি তোমরা দেখছো কিনা জানি না, এটুকু হলো, অর্থাৎ টোটাল দৈর্ঘ্যটা হলো L1, চূড়ান্ত দৈর্ঘ্য বলতে পারো। আবার বলছি, এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো, এটা সহ টোটাল দৈর্ঘ্যটা হলো কত, L1। এখন তাহলে তুমি দেখো তো, তাপ প্রয়োগ করার ফলে এ তাপমাত্রার কতটুকু পরিবর্তন হলো, তাপমাত্রার পরিবর্তন আগে ছিল কত, তাপ প্রয়োগ করার আগে ছিল T1, কত ছিল T1, এখন হয়েছে কত, T2। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, পরিবর্তন লিখতে পারো তাপমাত্রা বৃদ্ধি,
আচ্ছা, বৃদ্ধি বা পরিবর্তনকে ডেল্টা, গ্রিক সিম্বল ডেল্টা দ্বারা প্রকাশ করে। ডেল্টা টি ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান, লিখতে পারি? বুঝছো নিশ্চয়। এবং দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল লিখছি, আগে কত ছিল এল নট, এখন কত হয়েছে এল ওয়ান, তাহলে বৃদ্ধি কতটুকু এল ওয়ান মাইনাস এল নট, লিখতে পারি? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে বলা হচ্ছে এই যে বৃদ্ধিটা, এটা একটা স্বাভাবিক নিয়মে হয়, এটা একটা সূত্র মেনে হয়। দৈর্ঘ্য যে বৃদ্ধি পাচ্ছে ওই দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। কথার অর্থ কি, আদি দৈর্ঘ্য যত বড় নিবে দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে, আর আদি দৈর্ঘ্য যত কম নিবে দৈর্ঘ্য বৃদ্ধি তত কম হবে। আদি দৈর্ঘ্য যত বেশি নিবে দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে, অর্থাৎ সমানুপাতিক। বাড়লে যদি বাড়ে এটাকে আমরা কি বলি, সমানুপাতিক, আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমানুপাতিক যদি তাপমাত্রা স্থির থাকে, টি স্থির। আবার বলছি, দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের কি বললাম, সমানুপাতিক, এবং দৈর্ঘ্য বৃদ্ধিটা তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা পার্থক্য তুমি চিন্তা করে দেখো না, অল্প তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে, বেশি তাপ প্রয়োগ করলে তার চেয়ে বেশি বৃদ্ধি পাবে, তাহলে তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্যটাও বেশি বৃদ্ধি পাচ্ছে। যদি বাড়লে বাড়ে কমলে কমে, এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি সমানুপাত। যদি একই অনুপাতে বাড়ে এবং কমে, এটা সমান নয়, সমানুপাতিক, সমান অনুপাতে বাড়ে আর কমে, একই হারে বাড়ে এবং কমে কিন্তু সমান নয়। এখানে একটা ধ্রুবক আনলে, একটা নির্দিষ্ট মান গুণ করলে এটা সমান হবে। তাহলে ওই নির্দিষ্ট মানটা দেখো, এখানে তোমরা একটু নিশ্চয় বুঝেছো, তাহলে এই দুইটাকে যদি একসাথে করি, এটাও সমানুপাতিক এটাও সমানুপাতিক, একসাথে লেখার নিয়মটা হচ্ছে ডেল্টা এল সমানুপাতিক এল নট ডেল্টা টি। আচ্ছা আবার বলছি, ডেল্টা টি মানে কি, তাপমাত্রা বৃদ্ধি, এল নট মানে কি, আদি দৈর্ঘ্য, ডেল্টা এল মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি। সংকোচনের ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করা যায়, যদি তাপ নিয়ে ফেলি তাহলে কি হবে, সংকুচিত হবে, এই সংকোচনটা যদি তুমি বের করো, এটা একই সূত্র দিয়ে তুমি করতে পারবে। আচ্ছা এটা আমরা পড়ে যাচ্ছি, ডেল্টা এল আমরা বলছি এখানে একটা ধ্রুবক আসবে ইনটু এল নট ডেল্টা টি, এরকম। তাহলে ডেল্টা এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ধ্রুবক, এখানে ধ্রুবকটা হচ্ছে আলফা, এল নট ডেল্টা টি, এটা আলফা, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহক। এটা কি বলা হয়, দৈর্ঘ্য প্রসারণ, এই সিম্বলটার নাম হচ্ছে আলফা, এবং এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহক। আচ্ছা দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহক আমি এখানে লিখছি, তাহলে ডেল্টা এল ইজ ইকুয়াল টু আলফা এল নট ডেল্টা টি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক, বুঝছি? তাহলে দেখো তো তুমি, আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সূত্রটাকে অনেকভাবে লেখা যায়। আলফা ইজ ইকুয়াল টু, আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা নিচে চলে আসবে, আমি জাস্ট ভাগ করছি যা কিছু না, এল নট ডেল্টা টি লিখতে পারি না, এটা দৈর্ঘ্য প্রসারণ সহক ইজ ইকুয়াল টু, আমরা এটা পেয়ে গেছি। আচ্ছা দেখো, এবার দেখো এল নট, এটাকে এরকম লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান, ও তুমি ডেল্টা টি সমান টি টু মাইনাস টি ওয়ান পেয়েছিলে না, ওইটাই লিখে দিচ্ছি। ডেল্টা এল সমান কি লিখতে পারি, এল ওয়ান মাইনাস এল নট, লিখতে পারি না? যদি লিখতে পারি তাহলে আমি আমার একটা ইকুয়েশন পেয়ে গেছি দৈর্ঘ্য প্রসারণ সহকের, আমরা এই ইকুয়েশনটা দিয়ে এক কিছু অঙ্ক করব। তবে এবার আসি দৈর্ঘ্য প্রসারণ সহক কাকে বলে, দেখো তো দৈর্ঘ্য প্রসারণ সহক কাকে বলে, এখান থেকে বলতে পারি কিনা একটু দেখো তো, আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল এল নট ডেল্টা টি। আচ্ছা এটা যদি এক মিটার হতো, এটা যদি এক কেলভিন বৃদ্ধি পেত, তাহলে তুমি কী পেতে, দেখো তো তুমি এখানে কী লিখতে পারতে, কী লিখতে পারতে, এটা ওয়ান এটা ওয়ান ডেল্টা এল, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ডেল্টা এল, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী ডেল্টা এল, তাহলে সংজ্ঞাটা কী বলবো, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা, আবার বলছি একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে, আবার বলছি একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায়, এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহক বলে।
একক দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা বা 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায়, এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহক বলে। দৈর্ঘ্য প্রসারণ সহকের এককটা কি দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহকের এককটা হচ্ছে দেখো আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল, এল এল দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি মিটার, এটা কি মিটার, তাপমাত্রার একক কি কেলভিন, লিখতে পারি না, তাহলে দেখো মিটার মিটার চলে যায়, আলফা ইজ ইকুয়াল টু 1/k, এটাকে আমরা সূচকের নিয়মে লিখলে আলফা ইজ ইকুয়াল টু কে ইনভার্স 1, লিখতে পারি না, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহকের একক লিখতে পারি, দৈর্ঘ্য প্রসারণ সহকের একক হচ্ছে কেলভিন ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। এবার দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, মনে করো তোমাকে প্রশ্ন দিল যে কোন একটা 2 নম্বরের জন্য একটা প্রশ্ন দিতে পারে যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক, এখানে দিতে পারে তামা দৈর্ঘ্য প্রসারণ সহক একটি ধ্রুবক, এক এক পদার্থের জন্য এক এক রকম, তবে একটা নির্দিষ্ট পদার্থের জন্য একই রকম, যেমন তামা হিসাব করলে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক একই হবে, কিন্তু রূপা হিসাব করলে তামা আর রূপা একই হবে না, এটা উপাদানের উপরও নির্ভর করে, পদার্থের কোন পদার্থ হিসাব করছো তার উপর নির্ভর করে, পদার্থভেদে ভিন্ন কিন্তু একই পদার্থের জন্য একই, তামার দৈর্ঘ্য প্রসারণ সহ, দৈর্ঘ্য প্রসারণ সহ 1.67 × 10⁻⁵ কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তোমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ সহক কাকে বলে, এল নট ডেল্টা টি ডেল্টা এল, এটা কত 1 মিটার, এটা কত 1 কেলভিন, ঠিক কিনা, তাহলে একক দৈর্ঘ্যের অর্থাৎ 1 মিটার তামার তাপমাত্রা, আবার বলছি 1 মিটার তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কেলভিন বৃদ্ধি করলে, তাহলে এখানে 1 মিটার 1 মিটার হলে আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল, তো ওইখানে কত বলেছে, এত না কি বলতে পারে, তাহলে 1 মিটার তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 1.67 × 10⁵ মিটার বৃদ্ধি পায়। আবার বলছি 1 মিটার 1 মিটার তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 1.67 × 10⁵ মিটার বৃদ্ধি পায়, এটাকে বলা হয় তামার দৈর্ঘ্য প্রসারণ সহক। তাহলে প্রথমে এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা প্রথমে লিখব দৈর্ঘ্য প্রসারণ সহক কাকে বলে, এটা লিখব একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে, সরি, যে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহক বল। তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক এত বলতে বুঝি তামার 1 মিটার দৈর্ঘ্যের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 1.67 × 10⁻⁵ কেলভিন 10⁻⁵ মিটার বৃদ্ধি পায়। আচ্ছা আমি লিখে দিচ্ছি, একটু এলোমেলো হচ্ছে তোমাদের, দেখো তামার এখানে লিখব যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক 1.67 × 10⁵ কেলভিন ইনভার্স 1 বলতে বুঝি 1 মিটার দৈর্ঘ্যের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 1.67 × 10⁻⁵ মিটার বৃদ্ধি পায়, দৈর্ঘ্যের একক মিটার বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, লিখলেও চলবে, এটা হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক এত বলতে কি বুঝো। এবার আসি ক্ষেত্র প্রসারণ সহক, তোমাদের ক্ষেত্র মানে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টাকে কাউন্ট করা হচ্ছে, উভয়টাকে কাউন্ট করলে এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহক। দেখো একটা আয়তকার বস্তু, জাস্ট আমি নর্মালি একটা বস্তু আছি যেটার ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল হচ্ছে এ নট,
মানে তাপ প্রয়োগ করার আগে তাপ ক্ষেত্রফল হচ্ছে এ নট। এখন এ তাপমাত্রা হচ্ছে টি ওয়ান, কখন? তাপ প্রয়োগ করার আগে। এখন এটাকে যখন তাপ প্রয়োগ করব, তাপ দিব, তখন এটা প্রসারিত হবে। প্রসারিত হয়ে মনে করলাম এটা প্রসারিত হয়ে একটু হল, তাপমাত্রা যেটা প্রয়োগ করলাম এটা হচ্ছে টি টু। তাপ প্রয়োগ করার ফলে তাপমাত্রা যেটা বৃদ্ধি পেল এটা টি টু। তাহলে টোটাল টোটাল ক্ষেত্রফলটা হলো ধরলাম এ ওয়ান। এখন তোমরা আগের মতো চিন্তা করে দেখো তো, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল? ডেল্টা টি ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান, লিখতে পারি কিনা? তাপমাত্রা বৃদ্ধি। এবং ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? ডেল্টা এ ইজ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস এ নট, ঠিক কিনা? যদি এটা বুঝে থাকো তাহলে আমরা লিখতে পারি, দেখো বলা হচ্ছে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা তাপমাত্রায় স্থির থাকলে আদি ক্ষেত্রফলের সমানুপাতিক, আগে সূত্রের মতোই আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। এবং এই ক্ষেত্রফল বৃদ্ধিটা তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, একই ঘটনা। তাপমাত্রা বৃদ্ধি পেলে ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, যত বেশি ক্ষেত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে ক্ষেত্রফলও তত বেশি বৃদ্ধি পাবে। এবার এবার আমরা আসি, দুইটাকে একসাথে লিখি। দুইটাকে একসাথে লিখলে আমরা কি লিখতে পারি? দুইটাকে একসাথে লিখলে আমরা লিখতে পারি ডেল্টা এ সমানুপাতিক এ নট ডেল্টা টি। এই সমানুপাতিক চিহ্নটাকে তুললে, আমরা বলছি যে সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসবে, তাহলে ডেল্টা এ ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এ নট ডেল্টা টি, লিখতে পারি না? ডেল্টা এ ইজ ইকুয়াল টু এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা এখানে লেখা হয় বিটা, কোনো কোনো জায়গায় বিটা লেখা আছে, কোনো কোনো ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে কোথাও কোথাও লেখা আছে বিটা, আর কোথাও লেখা আছে বেটা, তুমি যেটা খুশি বলতে পারো, এটা বলবে প্রচলিত এটাই বলা হয় বিটা। বিটা কি? তাহলে ক্ষেত্র প্রসারণ সহক, উচ্চারণটা আসলে এটা ইংরেজি নামটা হচ্ছে এরকম বিটা, এক তাও একটা গ্রিক সিম্বল যেটাকে বিটা। বিটা কি? তাহলে ক্ষেত্র প্রসারণ সহক। বিটা কি? ক্ষেত্র প্রসারণ সহক। তাহলে ক্ষেত্র প্রসারণ সহক বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এখান থেকে কি লিখতে পারি দেখো তো, বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এ ডিভাইডেড বাই এ নট ডেল্টা টি, লিখতে পারি? যদি এটা লিখতে পারি একই রকম, এটা মনে করো, আচ্ছা এরপরে উপরে একটু লিখি তাহলে তুমি আর একটু ভালো বুঝবে। দেখো বিটা ইজ ইকুয়াল টু, বিটা কি? ক্ষেত্র প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহক। তাহলে বিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করো, বিটা ইজ ইকুয়াল টু আমি লিখছি ডেল্টা এ ডিভাইডেড বাই এ নট ডেল্টা টি। বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম? ডেল্টা এ ডিভাইডেড বাই এ নট ডেল্টা টি। তারপরে দেখো বিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, আচ্ছা এটা কোথেকে পাইছিলাম? এটা আমরা এরকম পাইছিলাম না, এ ওয়ান মাইনাস এ নট, এটা কি এ নট, এটা কি ডেল্টা টি, মানে টি টু মাইনাস টি ওয়ান। তোমার যদি এরকম সূত্রটা এই ফর্মেটটা লিখো তাও ভুল নাই, তুমি যেটা খুশি লিখতে পারবে, তোমার মান কি দেওয়া আছে তার উপর ভিত্তি করে। এখন দেখো এইটাকে ক্ষেত্র প্রসারণ সহকটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করো, দেখো এটা যদি এক মিটার স্কোয়ার হতো ক্ষেত্রফলটা, তাপমাত্রা বৃদ্ধিটা যদি এক কেলভিন হতো, তাহলে তোমার কী আসতো? বিটা ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ডেল্টা এ, এরকম আসতো না? এখন দেখো বিটা ইজ ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারতাম ডেল্টা এ। এই যে ডেল্টা এ, তাহলে কি বুঝলাম? একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফল বিশিষ্ট, আবার বলছি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যে পরিমাণ বৃদ্ধি পায়, এর ক্ষেত্রফল যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ সহক বলে, তাকে ক্ষেত্র প্রসারণ সহক বলে। এবার এটার এককটা বের করে দেখাই, ক্ষেত্র প্রসারণ সহকের এককটা আমরা বের করতে চাচ্ছি। দেখো একক
বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এ এ নট ডেল্টা টি। ডেল্টা এ ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, এ নট তাও ক্ষেত্রফল মিটার স্কোয়ার, ইন্টু তাপমাত্রার পরিবর্তন কেলভিন। দেখো তো তাহলে কি পেলাম, ওয়ান বাই কে ইজ ইকুয়াল টু কে ইনভার্স ওয়ান। কি বুঝলাম, ক্ষেত্র প্রসারণ সহকের একক যা, দৈর্ঘ্য প্রসারণ সহকের একক তা। এবার আমরা আরেকটা জিনিস আসি, এটা হচ্ছে একই রকম তোমাকে আরেকটা প্রশ্ন দিতে পারে, তা আমার ক্ষেত্র প্রসারণ সহক এত বলতে কি বুঝো, অথবা যে কোনো একটা মান তোমাকে দিয়ে বলল যে যে কোনো কোনো একটা বস্তুর ক্ষেত্র প্রসারণ সহক এত ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ বলতে কি বুঝো, এরকম দিল কোনো বস্তুর, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে ওই বস্তুটার এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 2.34 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার স্কোয়ার বৃদ্ধি পাই, ঠিক কিনা, বৃদ্ধি পাই। এটা হচ্ছে ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহক। এবার আসি আয়তন প্রসারণ সহক। আয়তন প্রসারণ সহক বের করবো আমরা। আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রসারণ। দেখো আমি একটা আয়তকার ঘনবস্তু আঁকার চেষ্টা করছি, তোমরা একটু দেখো আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে কি হয়। আমি একটা আয়তকার ঘনবস্তু আঁকলাম, ধরে নিলাম এটার প্রাথমিক তাপমাত্রা তাও টি ওয়ান, এবং এটা টোটাল আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, আয়তনটা ধরলাম ভি নট। তুমি এটাকে তাপ দিলে, তাপ দিলে কী হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যেটা হলো এটা ধরলাম টি টু। কী ধরলাম, টি টু। আমাকে শুনতে কারো সমস্যা হলে আমাকে এখানে কমেন্টে লিখবে, না হলে আমি বুঝতেছি না যে তুমি শুনতেছ কি না, টি টু। এবং এর আয়তন বৃদ্ধি পেয়ে, তাপমাত্রা যেহেতু বৃদ্ধি করলাম তাহলে আয়তন বৃদ্ধি পাবে, প্রসারিত হবে, তার আয়তন বৃদ্ধি পেয়ে যেটা হলো এটা ধরলাম ভি ওয়ান। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু, ডেল্টা টি ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান। এবং কথার কথা আয়তনটা বৃদ্ধি পেয়ে যেটা হলো, মনে করো এটা আমি এভাবে এঁকে দেখাচ্ছি, আয়তনটা টোটাল আয়তনটা বৃদ্ধি পেয়ে, বৃদ্ধি পেলো আর কি, একটু এই পরিমাণ বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি পেয়ে বাইরে যেটা বাড়লো, আয়তন বৃদ্ধি পেয়ে যেটা হলো এটা হচ্ছে ডেল ভি, বৃদ্ধি যেটা পেলো, বৃদ্ধি যেটা পেলো, বৃদ্ধি পেয়ে যেটা হলো এটা হচ্ছে ভি ওয়ান, বৃদ্ধি যেটা পেলো এটা হচ্ছে ডেল ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি নট, ঠিক কিনা। যদি এটা আমরা বুঝে থাকি একই ঘটনা, যে এই আয়তন বৃদ্ধিটা কী কী বিষয়ের উপর নির্ভর করে জানো, তাপমাত্রার উপর নির্ভর করে এবং আদি আয়তনের উপর নির্ভর করে। কীরকম নির্ভর করে, একই সমানুপাতিক। দেখো তাহলে আমরা এখান থেকেও লিখতে পারবো, এখান থেকেও আমরা লিখতে পারবো ডেল ভি আয়তন বৃদ্ধি সমানুপাতিক ভি নট, আদি আয়তনের সমানুপাতিক, এবং ডেল ভি সমানুপাতিক ডেল টি, একসাথে লিখলে লিখতে পারে ডেল ভি সমানুপাতিক ভি নট ডেল টি। এখন দেখো এটাও সমানুপাতিক, সমান অনুপাতে বাড়ে কমে, কিন্তু সমান বলিনি, এই সমানুপাতিক চিহ্নটা তুললে এখানে একটা সিম্বল আসবে ধ্রুবক, যে ধ্রুবকটাকে বলা হয় গামা, আমি লিখে দিচ্ছি ভি নট ডেল্টি, এটাও গ্রিক সিম্বল, এটা হচ্ছে গামা। এটাকে কি বলা হয়, আয়তন প্রসারণ সহক, কি বলা হয়, আয়তন প্রসারণ সহক, কি বলা হয়, আয়তন প্রসারণ সহক, কি দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক সিম্বল গামা দ্বারা। এখন আসি এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, গামা ভি নট ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল ভি
তাহলে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি, ভি নট ডেল টি। তাহলে এটা কি বলছি, আয়তন প্রসারণ সহক, আয়তন প্রসারণ সহক। এখন দেখো আয়তন প্রসারণ সহক যদি তোমরা জেনে যাও, তোমাদের আমি কাকে বলে এটা একটু দেখাচ্ছি। এটা যদি এক মিটার কিউব হয়, এটা যদি এক কেলভিন হয়, একই রকম, তাহলে এক মিটার কিউব আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে, এক মিটার কিউব আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য, সরি, এর আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায়, এর আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহক বলা হয়, তাকে আয়তন প্রসারণ সহক বলা হয়। আয়তন প্রসারণ সহককে কি দ্বারা প্রকাশ করে, গামা। এবার এটার এককটা একটু বের করি, খেয়াল করে দেখো তো, একক বের করার জন্য আয়তনের একক কি, মিটার কিউব, ডেল টি, ভি এর আয়তন, আয়তন না, আয়তন হলে মিটার কিউব, ও ডেল টি এর একক কি, কেলভিন, কি লেখা যায়, কেলভিন। তাহলে ওয়ান বাই কেলভিন ইজ ইকুয়াল টু কে ইনভার্স ওয়ান, লিখতে পারি না। এখন দেখো যদি এটা বুঝে থাকো, একই রকম তোমাকে একটা প্রশ্ন দিতে পারে যে কোন একটা বস্তুর আয়তন প্রসারণ সহক এত বলতে কি বুঝো, একই প্রশ্ন, একই প্রশ্ন, একই বর্ণনা। এখন দেখো আসলে তুমি এই পর্যন্ত যা করলে, দৈর্ঘ্য প্রসারণ সহক কি পেলে, আলফা, দৈর্ঘ্য প্রসারণ সহক, বিটা এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহক, গামা আয়তন প্রসারণ সহক, ঠিক কিনা। দেখো তো আলফা বিটা এবং গামা এ তিনটা এককের ধ্রুবকের কোনো দরকার নেই, কেননা বিটা মানে দুইটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, তাহলে দুইটা আলফা লিখলে হতো। গামা মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে তিনটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এ তিনটার তিনটা আলফা লিখলে হতো, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতাম টু আলফা এবং গামা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতাম থ্রি আলফা। বুঝাতে পারছি, দৈর্ঘ্যের জন্য প্রসারণ সহক, প্রস্থের জন্য, উচ্চতার জন্য। যদি এরকম হয়, হ্যাঁ এটাই লেখা যায়, যদি এটা লেখা যায় তাহলে আমি এখান থেকে দেখো তো এটা লিখতে পারি কিনা, তাহলে আমরা কি পেলাম, টু আলফা ইজ ইকুয়াল টু বিটা, থ্রি আলফা ইজ ইকুয়াল টু গামা। আমি চাচ্ছি এই দুইটা সমীকরণকে এক করতে, সমান করতে, সমান করার সহজ পদ্ধতি আপনি কি জানেন, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, ঠিক না। তাহলে থ্রি দিয়ে গুণ করি, সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা, আবার টু দিয়ে গুণ করলে সিক্স আলফা ইজ ইকুয়াল টু টু গামা, লিখতে পারি না। একসাথে লিখলে সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা ইজ ইকুয়াল টু টু গামা, লিখতে পারি না। দেখো না, সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা, সিক্স আলফা ইজ ইকুয়াল টু টু গামা, তাহলে সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা টু গামা, লিখতে পারি না। যদি লিখতে পারি তাহলে দেখো, যদি লিখতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি থ্রি বাই বিটা সিক্স, তাহলে আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ বিটা। মনে করো আমার যে ক্লুগুলো দেওয়া আছে ওইখানে বিটা বের করতে পারবো আমি, আলফা বের করতে পারছি না, মানে ক্ষেত্র প্রসারণ সহক বের করার ক্লু দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহক কীভাবে বের করবো, ক্ষেত্র প্রসারণ সহক বের করার পরে অর্ধেক করলে কি পেয়ে যাব, দৈর্ঘ্য প্রসারণ সহক। তোমরা ইকুয়েশনটা একটু দেখবে ভালোভাবে, আমি যে কথাটা বলছি এটা একটু মিলাই নিবে। আবার দেখো গামার ক্ষেত্রেও একই রকম, আমি লিখতে পারি সিক্স আলফা ইজ ইকুয়াল টু টু গামা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু টু গামা ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান থার্ড গামা, লিখতে পারি না। যদি এটাও লিখতে পারি, এখন দেখো গামা আর বিটার মধ্যে সম্পর্কটা দেখা, এগুলো কেন করাচ্ছি জানো, তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে ক্ষেত্র প্রসারণ সহক বের করার সব ক্লু, কিন্তু তোমাকে প্রশ্ন বলে বলবে দৈর্ঘ্য প্রসারণ সহক বের করো, তাহলে তুমি ক্ষেত্র প্রসারণ সহক বের করার পরে ক্ষেত্র প্রসারণ সহকের সাথে দৈর্ঘ্য প্রসারণ সহকের সম্পর্ক জানলে দৈর্ঘ্য প্রসারণ সহক বের করতে পারবে।
তাহলে দেখো আমি লিখতে পারি আমরা কি পেয়েছিলাম, থ্রি বিটা ইজ ইকুয়াল টু টু গামা, ঠিক কিনা? তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি, টু বাই থ্রি গামা। আবার উল্টোভাবে গামা ইজ ইকুয়াল টু কি, থ্রি বাই টু বিটা, ঠিক কিনা? এই ইকুয়েশনগুলো একটু মনে রাখবে, এই সম্পর্কগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। তোমাদের আমি এই যে আজকে যে অঙ্কগুলো যে ইকুয়েশনগুলো পড়ালাম ওই ইকুয়েশনের উপর একটা অঙ্ক ভারীর কাজ দিচ্ছি। এরপরে আমি আজকে আরেকটু পড়াবো, অনেকেরই বোর লাগছে আমি বুঝতেছি, কিন্তু আসলে অল্প ক্লাস আমাকে শেষ করতেও হবে, এজন্য আমি একটু বেশি পড়াচ্ছি। দেখো একটা উদ্দীপক দেয়া আছে এরকম এরকম, যার দৈর্ঘ্য দেয়া আছে 4000 মিটার, মিলিমিটার, মিলিমিটারকে মিটারে তোমরা নিতে জানো, মিলিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে 10^-3 দিয়ে। অবশ্যই একক আন্তর্জাতিক এককে নিয়ে যেতে হবে, আন্তর্জাতিক একক ছাড়া অঙ্ক করা যাবে না, যাবে তবে এক একটা এক এক রকম করাচ্ছে, সবগুলো আন্তর্জাতিক এককে করাটাই ভালো। তাপমাত্রা 30°C বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা করলে করলে আচ্ছা করলে চিত্রের পৃষ্ঠটির ক্ষেত্রফল 0.1 m² বৃদ্ধি পায় বা বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে উদ্দীপক। প্রথম প্রশ্ন, ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহক নির্ণয় করো, দৈর্ঘ্য প্রসারণ সহক নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই তারপর দ্বিতীয় প্রশ্নটা লিখছি, এখানে জায়গা নেই। দেখো ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহক নির্ণয় করো। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, তাপমাত্রা এত পার্সেন্ট এত ডিগ্রি বৃদ্ধি করা হলো, এত ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধিটাকে তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসে যা কেলভিনও তা, তাহলে ডেলটি সরাসরি 30 K লিখতে পারবো। কেন, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে গত ক্লাসে পড়িয়েছিলাম, সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য একই, বৃদ্ধি করলে, বৃদ্ধি করা মানে যেটা বাড়ছে, এটা মনে করো আগে ছিল 20 এখন হয়েছে 50, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 50-20 = 30, এটাই দেওয়া আছে। বৃদ্ধিটা সেলসিয়াসে যা কেলভিনেও তা, কারণ ভাগ সংখ্যা কি, পৃষ্ঠের ক্ষেত্রফল এত বৃদ্ধি ঘটে, ক্ষেত্রফল বৃদ্ধি মানে ডেল্টা এ, ডেল্টা এ দেয়া আছে। আদি ক্ষেত্রফল দেখো তো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, মিলিমিটারকে মিটারে নিয়ে যাও 4 × 3, তাহলে আদি ক্ষেত্রফল এ নট ইজ ইকুয়াল টু কত, 4 × 3, ঠিক কিনা, 12। তাহলে তুমি কি কি পেলে খেয়াল করে দেখো, এ নট পেলে, ডেলটিও পেলে, আদি ক্ষেত্রফল বৃদ্ধিটাও পেলে, পেলে না? তাহলে তোমার সূত্রটা কি ছিল, এই যে আমি একটু কর্নারের উপরে লিখছি তোমরা একটু খেয়াল করো, সূত্রটা ছিল ডেল্টা এ ইজ ইকুয়াল টু বিটা এ নট ডেল্টা টি, ঠিক কিনা? একটু উপরে দেখো, উপরে লিখেছি আমি বিটা, তোমাকে কে বের করতে বলেছে কি, দৈর্ঘ্য প্রসারণ সহ, তুমি এটা কি বের করছো, দেখো এটা দেয়া আছে, এটাও দেয়া আছে, এটাও দেয়া আছে, দেয়া নাই কোনটা, বিটাটা, তো বিটা বের করতে পারবে, পারবে তো, বিটা মানে কি, বিটা মানে ক্ষেত্র প্রসারণ সহক, তো ক্ষেত্র প্রসারণ সহক যদি তুমি বের করতে পারো, দৈর্ঘ্য প্রসারণ সহক বের করতে পারবে না, ওই যে ক্ষেত্র প্রসারণ সহকের সাথে দৈর্ঘ্য প্রসারণ সহকের একটা সম্পর্ক তোমাকে আমি দেখিয়েছি, দৈর্ঘ্য প্রসারণ সহক ইজ ইকুয়াল টু 1/2 × ক্ষেত্র প্রসারণ সহক, তাহলে তুমি, আমি আশা করছি তুমি ঘ নাম্বার অঙ্কটা করতে পারবে। ঘ নাম্বার অঙ্কটা দেখো, ঘ নাম্বার অঙ্কটা বলা হচ্ছে ক্ষেত্রফল 6% বৃদ্ধি করা, ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে, ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইলে, এটা ঘ নাম্বার, চাইলে তাপমাত্রা বৃদ্ধি কত,
এটা আমি একটু সংক্ষেপে লিখলাম, বৃদ্ধি কত, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে, এই কথাটা উল্লেখ আছে আর কি। আমি লিখলাম যে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তুমি দেখো তো, আচ্ছা আদি ক্ষেত্রফল কত, 12, ঠিক কিনা? ওই যে 12 উদ্দীপকে দেওয়া আছে, 12 মিটার স্কোয়ার। বৃদ্ধি পাচ্ছে কত, 6%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, 12 এর 100/6। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু, আমার কালি আসলে শেষ হয়ে গেছে, সেজন্য একটু কালি রিফিল করে নিচ্ছি। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 12 এর 100/6। তো 12 এর 100/6 মানে ডেল্টা এ পেয়ে গেলাম। দেখো আমি তোমাদের মুছে দেখাচ্ছি, আমি একটু মুছে ফেলছি। আমার আদি ক্ষেত্রফল কত, a₀ = 12 মিটার স্কোয়ার, এই যে আমি বের করেছি। ক্ষেত্রফল বৃদ্ধি ডেল্টা এ 6%, 12 এর 100/6, ঠিক কিনা? ঠিক কিনা? তারপর তুমি দ্বিতীয় গ নাম্বার প্রশ্নে বিটা বের করেছিলে না, বিটা একটা মান পেয়েছিলে না, এই যে বিটা একটা মান পেয়েছিলে না, তোমাকে বের করতে বলছে তাপমাত্রা বৃদ্ধি কি বের করতে বলছে, ডেল্টি। আচ্ছা আমি তোমাকে এখানে লিখে দেখাচ্ছি, ডেল্টা এ ইজ ইকুয়াল টু বিটা এ নট ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে ডেল্টা টি খেয়াল করো, ডেল্টা টি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ডেল্টা এ বিটা এ নট। তোমার যদি এইসব ক্লু দেওয়া থাকে তুমি ডেল্টা টি বের করতে পারবে না। দেখো না, ডেল্টা এ তুমি বের করেছো, বিটা গ নাম্বারে বের করেছো, এ নট আদি আদি ক্ষেত্র, যদি সব পারো তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। আর তাপমাত্রা পার্থক্যের একক হচ্ছে কেলভিন, কেলভিন লিখতে পারো, তাপমাত্রা পার্থক্য যেহেতু সেলসিয়াসও লিখতে পারো, তবে কেলভিন লিখিও, কারণ আমরা আন্তর্জাতিক একক লিখব। আজকে আমি তোমাদের আরেকটা সামান্য জিনিস নিয়ে আলোচনা করব, এরপরে তোমাদেরকে আমি আগামী ক্লাসে ক্লাসগুলো নিব। এটা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের আমি পড়াবো তরল পদার্থের প্রসারণ পড়াবো এবং বায়বীয় পদার্থের প্রসারণ পড়াবো। এখানে তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আসলে একটাই প্রসারণ হয়, এটা হচ্ছে শুধুমাত্র আয়তনের প্রসারণ হয়। এখানে দুইটা প্রসারণ হয়, একটা হচ্ছে তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তরল পদার্থকে আসলে তাপ দিতে গেলে, খেয়াল করে দেখবে, তরল পদার্থকে তাপ দিতে গেলে পাত্র ছাড়া তাপ দেওয়া যায় না। তাহলে আমরা নর্মালি যেটা হিসাব করে থাকি ওখানে তরল পদার্থের প্রসারণ, দেখো তরল, আমি একটু করে আলোচনা করেই তোমাদের এটা কালকে আলোচনা করব, তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণটা হচ্ছে প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ, আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ মানে আমরা মনে করো এরকম একটা ফ্লাক্স নিলাম, এই ফ্লাক্স একটু পানি রাখলাম, তাপ দিলাম, এতটুকু পানি রাখলাম, এ পর্যন্ত তাপ দিলাম, পানি এখানে উঠলো বিতে, আমি বললাম যে পানি কতটুকু উঠছে, তাহলে এ বি পরিমাণ, কতটুকু পর্যন্ত উঠছে, এ বি পরিমাণ, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমি যেটা দেখলাম। কিন্তু আসলে কি হয়, আসলে আমি তাপ দেওয়ার ফলে প্রথমে পাত্রটা প্রসারিত হয়, আমার পাত্রটা একটু বড় হয়ে যায়, পাত্রটা প্রথমে কি হয়ে যায়, একটু বড় হয়ে যায়। পাত্র বড় হলে আমার পানির লেভেলটা কিন্তু এখানে থাকে না, তখন পানিটা এখানে চলে আসে, কোথায় চলে আসে, এখানে চলে আসে, মনে করো সিতে চলে আসে, যখন আরও তাপ দেয় তখন সি থেকে কোথায় যায়, বিতে যায়। তাহলে আমার পানির আসলে প্রসারণ কতটুকু হয়েছে, সি থেকে বি পর্যন্ত, সি থেকে কতটুকু পর্যন্ত, বি পর্যন্ত, কারণ আমি যখন প্রথমে তাপ দিয়েছি পাত্রটা প্রসারিত হয়েছে, আর পাত্র প্রসারিত হওয়ার ফলে পানিটা এখানে নেমে এসছে, এখান থেকে পানিটা এখানে উঠছে, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে, পাত্রের উপর নির্ভর করছে আর আপাত প্রসারণের উপর নির্ভর করছে। এটা এই যে নেমে আসছে কেন, পাত্রটা বড় হয়ে গেছে বলে, পাত্রটা বড় হয়ে তুমি দেখবে একটা ছোট গ্লাসে পানি নিলে পুরো একদম পুরো পানি নিলে মনে করো তুমি, কিন্তু বড় গ্লাসে ওই পানিগুলো নিলে দেখবে এগুলো নিচে নেমে গেছে, উচ্চতাটা নেমে গেছে, কমে গেছে। একইভাবে তুমি এই পাত্রে নিলে পানি এতটুকু ছিল, কিন্তু যখন তাপ দিয়েছো পাত্রটা প্রসারিত হয়েছে, পাত্র ছিল এতটুকু, তাপ যখন দিয়েছো প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়াতে পানির লেভেলটা এখানে নেমে গেছে, এখান থেকে পানিটা এখানে উঠছে, তাহলে আমার পানির আসলে প্রসারণ কতটুকু, এই এতটুকু, এটাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রকৃত প্রসারণ মানে কি, আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, এটা পাত্র প্রসারিত হয়েছে,
এটাকে বলা হয় তরল পদার্থের প্রসারণ। এটা কিসের প্রসারণ? আয়তনের প্রসারণ। আমি যদি আর দিয়ে প্রকাশ করি প্রকৃত প্রসারণকে, প্রকৃত প্রসারণ ভি আর, আয়তনের প্রসারণ ভি এ অ্যাপ্রক্সিমেট, আপাত প্রসারণ এই আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। পাত্রটা গ্লাস যদি হয়, কাচের হয়, তাহলে ভিজি। এটা কি আপাত প্রসারণ? এটা কি পাত্রের, এটা পাত্রের প্রসারণ? এটা কি প্রকৃত প্রসারণ? প্রকৃত প্রসারণ কিসের? এগুলো আয়তনের। সূত্র কোনটা হবে জানো? ওই যে আয়তন প্রসারণের একটা সূত্র আছে না, ডেল ভি ইজ ইকুয়াল টু গামা ভি নট ডেল টি। এটার ক্ষেত্রে এটা হবে পাত্রের আপাত প্রসারণের ক্ষেত্রে, কাচের ক্ষেত্রে এটা হবে। জাস্ট এই এটার পরিবর্তে এটা বসাবো, এটার পরিবর্তে এটা বসাবো, ওই মানগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সূত্র। একটাই সূত্র শুধু, প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। সবাই ভালো থাকবে, বাসায় পড়ালেখা করবে, যে অঙ্কটা করিয়ে দিয়েছি এটা বাড়ির কাজ করবে, ওই নিয়মের পারলে আরও কয়েকটা অঙ্ক করবে। ধন্যবাদ।